এটা হচ্ছে আমাদের গ্রাম আমার গ্রাম এখানে রঙের উৎসব দোলের উৎসব দোল পূজাতে এরকম ভাবে গানের সঙ্গে রঙের সুন্দর বন্ধন দেখতে পাওয়া যায় এখানে সম্মান এখানে রেসপেক্ট এখানে শ্রদ্ধা সমস্ত রকম দেখতে পাওয়া যায় অঞ্চলে অন্যরকম ভাবে খেলা হয় আমার গ্রাম আমাদের গ্রাম বললাম নদীর কাছে অবস্থিত এক অত্যন্ত অত্যন্ত গ্রাম এখানে সম্মানের এবং আদর্শের নিবন্ধন দেখতে পাওয়া যায় আমার এই গ্রামে আমাদের এই গ্রামে আমরা রঙের খেলায় মেতে উঠি দোল উৎসব বসন্ত উৎসব দোল পূর্ণিমায় আমরা মেতে উঠি এবং অন্য আরেকটা দিন থেকে বসন্ত উৎসব মানে রঙের খেলা রঙের মেলা এই রং তাই ঘুরিয়ে দিতে এই রং মেখে নিতে আমি সানন্দ ধাম অনাথ আশ্রমে এসেছি সোনারুন্ধি রাজবাড়িতে 2016 সালে এই অনাথ আশ্রম প্রতিষ্ঠিত এখানকার সাধারণ সম্পাদক মহাশয়ের কাছ থেকে কিছু তথ্য আমি সংগ্রহ করেছি এবং বর্তমানে 38 জন ছেলে এবং 28 জন মেয়ে নিয়ে এই আশ্রম চলছে দেখতে এসেছি অনাথদেরও অনাথ আশ্রমে ওনাদেরও রঙের আনন্দ রঙের রঙের মেতে কেমন ফেরা সুখে দুঃখে আছে একে অপরের সঙ্গে ওনাদের গাইডেন্স এনাদের সমস্ত রকম তদারকি সমস্ত কিছু আজ যেন দেখতে পেয়ে আমি অভিহিত যে না কেউ না থাকলেও এনারা আছেন এনাদের এদের সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এদের সঙ্গে মেতে ওঠো বসন্ত উৎসবে হোলি সকলের উৎসব এদের উৎসব আমাদের উৎসব সাধারণ মানুষের উৎসব আর তো কিছুই করতে পারবো না অন্তত এদের কাছে এরকম ভাবে যদি দাঁড়াতে পারি ভালো অনেক একটু শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে এদের পাশে এসো একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়েছি ভারতের সাহায্য পাওয়া যায় সবাই নিচ্ছে সবাই নিচ্ছে
এরকম ভাবে থাকে কত সুন্দর এদের অ্যারেঞ্জমেন্ট সেটা দেখালেন আমাদের সাধারণ সম্পাদক মহাশয়। এরকম ভাবে এদের একটু জীবন কিন্তু নয়, একসঙ্গে মিলেমিশে খুব সুন্দর আনন্দের মাধ্যমে এদের জীবনযাপন করে। একজন সত্যি এখন ভালো মানুষের সুবাদে সম্পাদক মহাশয় ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখালেন, এদের কেমনভাবে থাকে, এই কেমনভাবে এরা চলাচল করে এবং কীরকম খাওয়া দাওয়া এদের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আজকে স্পেশাল দিন, তাই মাংসের দিন। আমার বলার কথা শুধু এতটুকু, আমরা তো সকলে খুব আনন্দ করে খুব সুন্দরভাবে রঙের খেলা শিখেছি। আসুন এদের পাশে দাঁড়িয়ে এদেরকেও সুন্দর রঙের খেলায় প্রতি বছর যেন মাতাতে পারি, এদের পাশে যেন দাঁড়াতে পারি। এদের খুবই প্রয়োজন পাশে। আমরা তো হয়তো একটা অনাথ আশ্রম চালাতে পারি, কিন্তু সরকার বা আমরা সাধারণ মানুষ যদি কিছু কিছু সাহায্যের বিনিময়ে এই জিনিসটাকে ঘুরিয়ে দিতে পারি। আসছি তাহলে, আচ্ছা বলছি আরেকটা কথা যে এদের এদের মানে ভবিষ্যতে আপনি মানে কোনো কর্মসংস্থান বাইরে চেষ্টা করছি। বর্তমানে একটি আমার বড় ছেলে, সে আমার একটা আর্মি কোচিং করছে, হোস্টেলে আছে, চেষ্টা করছে আরও যারা পড়াশোনা করবে ইচ্ছা আছে দুই দিন আগে তাদের কাজ করা যাওয়ার সুযোগ চেষ্টা করবো। রং তো সবার, রং মানে মিলন, যেন সমস্ত সমাজের এক বন্ধনে রঙের মিলন হয়।